টলিউডে নতুন অভিনেতা পরিচালক জুটি আসতে চলেছে। বিনোদন জগতের অন্দরে তেমনই খবর। শোনা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন সিরিজে নাকি দেখা যেতে চলেছে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এবার তারাই জুটি বাঁধবেন। মে মাসে নাকি এই সিরিজে শুটিং শুরু হবে। পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই পরিচালনা করে এসেছেন, কিন্তু তাকে সেই অর্থে কখনোই ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা যায়নি। ফলে এবার তিনি চেনা ছকের বাইরে অন্য ধারার কাজ আনতে চলেছেন দর্শকদের জন্য। জানা গিয়েছে এই সিরিজটি ফ্র্যাঞ্চাইজি আকারে আসবে। এটি একটি হরর সিরিজ হবে। সেখানেই প্রধান ভূমিকায় দেখা যেতে চলেছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। কিন্তু তার চরিত্রটা ঠিক কি বা কেমন গল্প হবে সেটা এখনই বলতে নারাজ কেউ। কিন্তু জানা যাচ্ছে এই সিরিজের চিত্রনাট্য নাকি বড়ই সুন্দর এবং আকর্ষণীয়। অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী কেন এই চরিত্রটি বেছে নিলেন এই প্রসঙ্গে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি আসলে পরমব্রতর অনুরোধ ফেলতে পারেননি, সেই কারণেই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরেছেন এবং কাজ করছেন। জানা গিয়েছে চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে টলিউডের অন্যান্য বহু গুণী শিল্পীকেও দেখা যেতে চলেছে এই সিরিজে। দেখা যাবে গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেককেই। কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জুবিলি সিরিজ মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। সেই সিরিজ দর্শকদের থেকে বহুল প্রশংসিত হয়েছে, ফলে এখন সকলেই মুখিয়ে আছেন চিরঞ্জিতের নতুন ওটিটি সিরিজের জন্য। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।